দেখো কি দেওয়া আছে কোন দক্ষতাটি অর্জনের জন্য গঠন রচনারীতি ও বিষয়বস্তু সম্পর্কে ধারণা থাকতে হবে ক লিখন খ কথন গ পঠন নাকি ঘ শ্রবণ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক লিখন তাহলে কোন দক্ষতাটি অর্জনের জন্য গঠন রচনারীতি ও বিষয়বস্তু সম্পর্কে ধারণা থাকতে হবে লিখন পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কি দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে অন্যের কাজকর্মে ব্যাঘাত ও অবসাদ আসতে পারে কোনটির জন্য ক শ্রবণ খ লিখন গ সরবপাঠ নাকি ঘ চিন্তন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ স্বরবপাঠ তাহলে অন্যের কাজকর্মে ব্যাঘাত ও অবসাদ আসতে পারে কোনটির জন্য সরবপাঠ পরে প্রশ্ন দেখো পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে পরের প্রশ্নের মধ্যে দেওয়া আছে নিরব পাঠের ভালো দিক কোনটি ক অল্প সময়ে বেশি শব্দ পড়া যায় খ শক্তি ক্ষয় রোধ করা যায় গ অন্যের কোনো অসুবিধা হয় না ঘ সবগুলি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সবগুলো তাহলে নীরব পাঠের কোন ভালো দিক কোনটি সবগুলো পরে প্রশ্ন দেখো পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্নের মধ্যে দেওয়া আছে প্রতিবন্ধী শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করতে হলে ক তাদের পৃথক শ্রেণীতে বসতে হবে খ তারা একই জায়গায় বসবে গ তারা সবার সঙ্গে বসবে তবে তাদের প্রশিক্ষণের বিশেষ ব্যবস্থা থাকবে ঘ তাদের জন্য বিশেষ বিদ্যালয় প্রয়োজন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ তারা সবার সঙ্গে বসবে তবে তাদের প্রশিক্ষণের বিশেষ ব্যবস্থা থাকবে তাহলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির করতে হলে তারা সবার সঙ্গে বসবে তবে তাদের প্রশিক্ষণে বিশেষ ব্যবস্থা থাকবে পরে প্রশ্ন দেখো পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে পঠনের ক্ষেত্রে স্পষ্ট উচ্চারণের জন্য স্পিচ থেরাপি কাদের ক্ষেত্রে প্রয়োজন ক প্রতিবন্ধীদের জন্য খ অস্থিসংক্রান্ত প্রতিবন্ধীদের জন্য গ তোতলা ছেলেমেয়েদের জন্য ঘ অমনোযোগী ছেলে মেয়েদের জন্য তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ তোতলা ছেলে মেয়েদের জন্য পঠনের ক্ষেত্রে স্পষ্ট উচ্চারণের জন্য স্পিচ থেরাপি কাদের ক্ষেত্রে প্রয়োজন তোতলা ছেলে মেয়েদের জন্য প্রশ্ন দেখো কী দাও আছে আংশিক মূল্যায়ন কখন করা হয় ক শিখনের শুরুতে খ শিক্ষণ শুরুতে গ শিখন শিক্ষণের মধ্যবর্তী সময় ঘ শিক্ষণের শেষে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়েছে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ শিখন শিক্ষণে মধ্যবর্তী সময় তাহলে আংশিক মূল্যায়ন কখন করা হয় শিখন শিক্ষণের মধ্যবর্তী সময় পরে প্রশ্ন দেখো পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে আংশিক মূল্যায়ন জরুরি ক শিক্ষার্থীর ক্ষেত্রে খ শিক্ষকের ক্ষেত্রে গ শিক্ষক শিক্ষার্থী উভয়ের ক্ষেত্রে ঘ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকের ক্ষেত্রে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ শিক্ষক শিক্ষার্থী উভয়ের ক্ষেত্রে তাহলে আংশিক মূল্যায়ন জরুরি শিক্ষক শিক্ষার্থী উভয়ের ক্ষেত্রে পরে প্রশ্ন দেখো পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে সামগ্রিক মূল্যায়ন কখন করা হয় ক শিক্ষণের শেষে খ শিক্ষণের শুরুতে গ শিখন শিক্ষণের মধ্যবর্তী সময় ঘ শিক্ষণ শিক্ষণের শেষে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ শিক্ষণ শিক্ষণের শেষে তাহলে সামগ্রিক মূল্যায়ন কখন করা হয় শিখন শিক্ষণের শেষে পরে প্রশ্ন দেখো পরে প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্নের মধ্যে দেওয়া আছে কোন দক্ষতা অর্জনের সবচেয়ে বেশি মনোযোগ প্রয়োজন ক শ্রবণ খ কথন গ লিখন নাকি ঘ পঠন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক শ্রবণ তাহলে কোন দক্ষতা অর্জনের সবচেয়ে বেশি মনোযোগ প্রয়োজন শ্রবণ প্রশ্ন দেখো কী দেওয়া আছে কখন অভ্যাসের ভালো জায়গা কোনটি কথন অভ্যাসের ভালো জায়গা কোনটি ক বিদ্যালয় খ শিক্ষার্থীর বাড়ি গ খেলার মাঠ নাকি ঘ পাঠাগার তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক বিদ্যালয় তাহলে কথন অভ্যাসের ভালো জায়গা কোনটি বিদ্যালয় পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে ভালো কথার ক্ষেত্রে কোনটা অপ্রয়োজনীয় ক তথ্য প্রমাণ ও উদাহরণ সহযোগে কথা বলা খ কাউকে অনুসরণ করা গ নিয়মিত পড়াশোনা ঘ কথা বলার সময় সহজ শব্দ ব্যবহার করা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ কাউকে অনুসরণ করা ভালো কথার ক্ষেত্রে কোনটা অপ্রয়োজনীয় কাউকে অনুসরণ করা পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে এর মধ্যে কোন ব্যাপারটি খ ক লিখন খ পঠন গ কথন ঘ খেলা তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ পঠন তাহলে এর মধ্যে কোন ব্যাপারটি রেসপেকটিভ তোমার হচ্ছে পঠন পরে প্রশ্ন দেখো পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরের প্রশ্ন মধ্যে দেওয়া আছে এর মধ্যে কোনটি বাচিক শিল্প ক শ্রবণ খ কথন গ লিখন ঘ পঠন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ পঠন তাহলে এর মধ্যে বাচিক শিল্প কোনটি পঠন পরের মধ্যে দেখো শিক্ষার্থী কোন দক্ষতাটি সবার শেষে অর্জন করে ক শ্রবণ খ কথন গ লিখন ঘ পঠন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ লিখন তাহলে শিক্ষার্থী কোন দক্ষতাটি সবার শেষে অর্জন করে লিখন পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে ভালো লিখতে গেলে ভাবনা প্রয়োজন ক লেখার আগে খ লেখার মাঝে গ লেখার শেষে নাকি ঘ সবগুলি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক লেখার আগে ভালো লিখতে গেলে ভাবনার প্রয়োজন লেখার আগে পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে বর্তমানে মূল্যায়ন বলতে আমরা বুঝি ক কোনো কিছুর মূল্য নিরূপম করা খ কোনো কিছুর ওপর মূল্য আরোপ করা গ অর্জিত সাফল্যের পরিমাপ ঘ সর্বাঙ্গীন বিকাশে বিজ্ঞানসম্মত পরিমাপ প্রক্রিয়া তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হয়ে যাবে কি ঘ সর্বাঙ্গীন বিকাশের বিজ্ঞানসম্মত পরিমাপ প্রক্রিয়া তাহলে বর্তমানে মূল্যায়ন বলতে আমরা বুঝি সর্বাঙ্গীন বিকাশে বিজ্ঞানসম্মত পরিমাপ প্রক্রিয়া পরে প্রশ্ন দেখো পরে প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্নের মধ্যে দেওয়া আছে মূল্যায়নের উদ্দেশ্য ক সংকীর্ণ খ প্রয়োজন অনুসারে গ ব্যাপক ও বিস্তৃত ঘ সবগুলো ঠিক তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ ব্যাপক ও বিস্তৃত তাহলে মূল্যায়নের উদ্দেশ্য কি ব্যাপক ও বিস্তৃত পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্নের মধ্যে দেওয়া আছে কখন দক্ষতার মূল্যায়নে যেটা জরুরি নয় ক সাবলীনভাবে বলা খ যুক্তিশীলতা গ উচ্চারণে আঞ্চলিক দোষ ঘ কার ও ফলার সঠিক ব্যবহার তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে কি তোমার ঘ কার ও ফলার সঠিক ব্যবহার তাহলে কো কথন দক্ষতার মূল্যায়নে যেটা জরুরি নয় তা হলো কার ও ফলার সঠিক ব্যবহার পরে প্রশ্ন দেখো পরে প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে লেখা ঠিকমতো পড়া যাচ্ছে না এটা কোন দক্ষতার অভাব ক লিখন পঠন গ শ্রবণ ঘ কথন তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক লিখন তাহলে লেখা ঠিক মতো পড়া যাচ্ছে না এটা কোন দক্ষতার অভাব লিখন পরে প্রশ্ন দেখো পরে প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্নের মধ্যে দেওয়া আছে শ্রেণীতে কোনো কিছু পাঠ করার সময় একজন শিক্ষকের যা গুণ থাকা দরকার ক সরব পাঠ ঘ সঠিক উচ্চারণ গ অভিব্যক্তি নাকি ঘ সবগুলি তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সবগুলি তাহলে শ্রেণীতে কোনো কিছু পাঠ করার সময় একজন শিক্ষকের যা যা গুণ থাকা দরকার তা হলো এর মধ্যে সবগুলি পরে প্রশ্ন দেখো পরে প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে শেখার ক্ষেত্রে শিক্ষার্থী কখনও অমনোযোগী হয় ক শিক্ষক সঠিক উচ্চারণে খ রূ আচরণে গ প্রাণবন্ত পাঠদানে ঘ ধৈর্যের সঙ্গে পাঠদানে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ রূঢ় আচরণে শেখার ক্ষেত্রে শিক্ষার্থী কখন অমনোযোগী হয় রূঢ় উচ্চারণে পরে প্রশ্ন দেখো পরের প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্নের মধ্যে দেওয়া আছে শিক্ষকের পড়া কোনো শিক্ষার্থী ঠিকঠাক শুনছে কিনা তা বোঝা যাবে ক বলতে বললে খ লিখতে বললে গ পরীক্ষার পর নাকি ঘ সবগুলি ঠিক তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কী হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক বলতে বললে তাহলে শিক্ষকের পড়া কোনো শিক্ষার্থী ঠিকঠাক শুনছে কিনা তা বোঝা যাবে বলতে বললে পরে প্রশ্ন দেখো পরে প্রশ্নের মধ্যে কী আছে পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে লেখাপড়ার সময় আঞ্চলিক শব্দ চলতে পারে ক পরীক্ষার সময় খ মৌখিক পরীক্ষার সময় গ বাড়িতে নাকি ঘ বিদ্যালয়ে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ বাড়িতে তাহলে লেখাপড়ার সময় আঞ্চলিক শব্দ চলতে পারে বাড়িতে পরে প্রশ্ন দেখো পরের প্রশ্ন মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্নের মধ্যে দেওয়া আছে ছোটোবেলার ছড়া শেখানোর মাধ্যমে যে বিষয়টি শিশু নিজেদের অজান্তে রপ্ত করে ক বিষয় খ ভাব গ উচ্চারণ নাকি ঘ ছন্দ তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ ছন্দ তাহলে ছোটোবেলায় ছড়া শেখানোর মাধ্যমে যে বিষয়টি শিশু নিজেদের অজান্তে রপ্ত করে তা হলো ছন্দ পরে প্রশ্ন দেখো পরে প্রশ্নের মধ্যে কী দেওয়া আছে পরে প্রশ্নের মধ্যে দেওয়া আছে বানানে ভুল ধরা যায় ক লেখা পড়লে খ বক্তৃতা শুনলে গ আবৃত্তির সময় নাকি ঘ শ্রবণে তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে কি হয়ে যাবে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক লেখা পড়লে তাহলে কী আছে বানানে ভুল ধরা যায় লেখা পড়লে